দেখ, আমরা নিউটন সেকেন্ড ল করবো, তারপর নিউটন সেকেন্ড ল দিয়ে অ্যাপ্লাই করবো অঙ্ক অঙ্কতে, হেডিং কর নিউটন দ্বিতীয় গতি সূত্র বা নিউটন সেকেন্ড ল। নিউট্রন সেকেন্ড ল, তোদের আজকে আর কালকে মিলে ওই বাজার সঙ্গে সঙ্গ ধরে দেবো, ঠিক আছে? তারপর তোদের ওই অনলাইনের অফলাইনের সঙ্গেই হবে অনলাইন। ওখানে আমি জিও ফাইবারের লাইনটা নিয়ে নিচ্ছি, বলে দিয়েছি জিও ফাইবার কাল কাল পরশুর মধ্যে লাগিয়ে দেবে ইন্টারনেট। এত আমি ব্যাচ করতে পারছি না, 5টা তোদের 11-এর ব্যাচ হয়ে গেছে আমার, 4টা অফলাইন 1টা অনলাইন, তুই ব্যাচ করে যায় টায়ার্ড হয়ে যাচ্ছি কি বস্তু বলে বলে। ওইখানে ইন্টারনেটের লাইনটা প্রবলেম ছিল বলেই তোদের আমি এটা করেছিলাম, ওখানে লাইনটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তোদের হ্যাঁ, ওই যে রেকর্ডিং ক্লাস তাহলে পাবো না? কেন পাবে না, রেকর্ডিং হবে, রেকর্ডিং হবে রে, শুধু অফলাইনের সঙ্গে হবে, ঠিক আছে? দেখ, নিউটনের তৃতীয় গতি সূত্র, দেখ এ বি ইকুয়াল টু, আমরা কি জানি মাস ইনটু অ্যাক্সিলারেশন, তোরা এটা পড়েছিলেন এ বি ইকুয়াল টু এম এ, কিন্তু এ বি ইকুয়াল টু এম এটা কি জানিস তো, স্থির ভরের জন্য প্রযোজ্য। হ্যাঁ, ভর যখন স্থির থাকে, কেন দেখ আমরা এমনি দেখি জানি নিউটনের গতি সূত্রের সময় প্রযুক্ত বল সময় ভরবেগের পরিবর্তনের হার, এটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সূত্রটা, অ্যাকচুয়ালি এটা সূত্র, সেটা হচ্ছে প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন বাই সময় নাকি? তাহলে ভরবেগের পরিবর্তনটাকে তোরা এইভাবে লিখতে পারিস P2 মাইনাস P1। আমরা আমরা ক্যালকুলাস ফর্মে লিখবো, মাধ্যমিকের মতো লিখবো নিশ্চয়ই। তাহলে ভরবেগের পরিবর্তনটাকে আমি এইভাবে লিখতে পারি P2 মাইনাস P1, এটা মাধ্যমিক লিখতাম, এটা মানে হচ্ছে ডেল্টা পি বলতে পারি, ডিফারেন্স। আর এটা যখন ক্ষুদ্র ডিফারেন্স অপারেন্টটা কত লিখবো, ডিপি। তাহলে ভরবেগের পরিবর্তনটাকে আমি লিখছি ডিপি বাই হার, মানে টাইম, সেটা লিখছি ডিটি, এটা হচ্ছে এফ। নিউটনের দ্বিতীয় গতি সূত্রের হচ্ছে এইটা অ্যাকচুয়াল ফর্ম, এফ ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। আর পি হচ্ছে এখানে কত, পি হচ্ছে ভরবেগ, তাহলে পি হচ্ছে এমভি, ইকুয়াল টু হচ্ছে যে ভরবেগ, এটা কত, এম ইন্টু ভি, এমভি। তাহলে কিন্তু পি এর জায়গায় যদি আমি এমভি বসিয়ে দিই, মনে করছে কত হবে, ডি ডিটি অফ এমভি, ডি ডিটি অফ এমভি, ঠিক আছে? টাইমটা হবে ওই 11টার টাইমটা করবো, হ্যাঁ, শনিবার রবিবার, স্যাটারডে ওই ব্যাচটা ভিড় কম আছে, অ্যান্ড সানডে, এই সপ্তাহেই হবে এই দুটো, কালকে টিউশন হবে, তারপরে আবার স্যাটারডে সানডে হবে, টাইম হচ্ছে 11টার সময়, 11 AM। ওই ব্যাচটা অনলাইন অফলাইন একসঙ্গে করা যাবে, কম স্টুডেন্ট আছে, তোদের অনলাইনে আর বেশি জন স্টুডেন্ট নেই। হ্যাঁ, অনলাইন তোরা ওই 4-5 জন মনে হয় আছিস, এখানে অনলাইন স্টুডেন্ট আছে হচ্ছে যে প্রীতি আছে, শিবপ্রে আছিস, তৃতীয়রা তো অফলাইনে যায় আজকে মনে হয়, তাহলে প্রীতি আছে আর এখানে দুজন আছিস মাত্র, প্রীতি আর শিবপ্রিয়া, আর ওইদিকে ওরা অনেকজন জয়েন হয়নি, যেমন প্রভাঞ্জন আছে, তারপরে বিজিএস আছে, তারপর সৌরভ করাই আছে। হ্যাঁ, তোরা মোটামুটি 5-6 জন আছিস যারা পিওর অনলাইন, তোদেরকে ওটার সঙ্গেই করবো।
তাহলে জি জয়েন হয় হবে। এই টাইমটা অসুবিধা নেই তো কারো? না স্যার অসুবিধা নেই। রবিবার 11টাটা চেঞ্জ করা যাবে? না, চেঞ্জ কি করে হবে, 11টা একটা ব্যাচ আছে ওইখানে। স্যার আমার টিউশন আছে 11টার থেকে রবিবারে। কি টিউশন রে? স্যার বায়োলজি। এটা মুশকিল, কোন স্যারের কাছে? স্যার অনলাইনে? আমি অফলাইন করে বান্দোয়ানে। ওই স্যার অন্য ব্যাচে না ইয়ার? না স্যার একটাই ব্যাচ হয়। শনিবার 11টার সময়, রবিবার 11টার সময় তো টাইমটা ছিল আমার ওখানে। ওই ওই ব্যাচ গুলো ভিড় কম আছে। আর একটা ব্যাচ হয় সেটা হচ্ছে যে শনিবার বিকেল 5টা, স্যাটারডে যে 5 PM, ঠিক আছে। আর হচ্ছে সানডে মনডে, মানে সোমবার মনডে 7 AM, এই দুটোর মধ্যে কোনটা হবে? হ্যাঁ স্যার এই সময়গুলো ফাঁকাই আছে। বাকিদের তাই যদি এরকম করি, মনে কর শনিবার দিন 11টার সময় করে দিলাম আর সোমবার দিন সকাল 7টায়, হ্যাঁ স্যার হবে, কিন্তু স্যার স্যাটারডে আর সানডে করলেই তো ভালো হতো। স্যাটারডে সানডে করলে আমার কোনো সমস্যা নাই। ওই ওর সমস্যা বলছি, কারণ দেখ আমি কি বলছি, আমার এইখানে দেখ স্যাটারডে 5 PM যেটা পড়ানো হবে সেটাই স্যাটারডে 11 AM পড়ানো হবে সেম। তারপরে সানডে 11 AM যেটা পড়ানো হবে সেটা আবার মনডে 7 AM পড়ানো হবে, ঠিক আছে। ওই জন্য অনেকে এরকম ডেট গুলো করেছে, কেউ ধর এই ডেটটা পড়লো, এই ডেটটা পড়লো, কেউ ধর এই ডেটটা করলো, এই ডেটটা করলো সেম। তোদের আরো এক দুজন আছে তো, ওরা কি বলে একটু দেখে নেক্সট দিনে। প্রীতি এটা অ্যাডজাস্ট করতে পারবি নি সানডেটা? স্যার দেখছি যদি চেঞ্জ করে ডেটটা অফলাইন টিউশনটাতে। তো কতজন পড়িস তোরা? স্যার 10 জন। দেখো তুমি, বাকিদের আর সময় হয় না, নাই ঠিক আছে, বলে দেখবি স্যারকে যদি একটু এদিক ওদিক করা যায়। হ্যাঁ স্যার বলে দেখবো। তারপরে বাকিরা এরাও বলুক আগে, তোর এখনই বলার দরকার নেই, আমি কালকে তোকে বলবো তারপরে বলবি, ঠিক আছে। কালকে তোদের হ্যাঁ যখন স্যার পড়ানো হবে তখন আমি জিজ্ঞেস করবো বাকিদেরকে, দিয়ে আমি বলবো কোন ডেটটাতে সিলেক্ট করবো অনলাইন। তাহলে দেখ কালকে তোদের ওদের সঙ্গে সঙ্গ ধরিয়ে দেবো, আজকে অনেকটা হয়ে গেছে, প্রবলেম করতে পারতো যে প্রবলেম গুলো তুই করেছিস। তাহলে ডিডিটি অফ এমভি, এটি আমাকে বল, যদি এটি ইউভি ডেরিভেটিভ মনে আছে, দেখ এটা ডেরিভেটিভ ফর্মে চলে এসেছে, এবারে পি মানে কত এমভি, তাহলে ইউ ইন্টু ভি ডেরিভেটিভ কি, ফার্স্ট ফাংশন আনচেঞ্জ ইন্টু ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন ইউভি মনে আছে। যদি ওয়াই সমান মনে করে ইউ ইন্টু ভি হয়, তাহলে বলেছিলাম মনে করে দেখ যে ডিওয়াই বাই ডিএক্স মানে হবে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ, ডিউ বাই ডিএক্স প্লাস ভি ইন্টু ইউ ডেরিভেটিভ মানে ডিউ বাই ডিএক্স, এরকম একটা হয়, ঠিক আছে। তাহলে এটা কত হবে, এম ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু এম এর ডেরিভেটিভ, এম ইন্টু যদি মনে করো ভি এর ডেরিভেটিভ করি কত হবে, এম ইন্টু ডিভি বাই ডিটি প্লাস কত হবে, ভি ইন্টু এম এর ডেরিভেটিভ ডিএম বাই ডিএম বাই ডিটি। ডিটি। দেখ ডিভি বাই ডিটি কত, ত্বরণ এম ইন্টু এ প্লাস ভি ইন্টু ডিএম ডিটি, এটা হচ্ছে তোরা এইটুকু পড়েছিলি এ বিজ ইকুয়াল টু এম এ অবধি বলে, আর এই পোরশনটা কিন্তু ছিল না। এটা ভেরিয়েবল মাস সিস্টেমের ক্ষেত্রে হবে। ভেরিয়েবল মাস সিস্টেম কেমন, যেমন রকেটের মোশন, হ্যাঁ রকেট যত এগিয়ে যাবে তত কি হবে, রকেট থেকে জ্বালানি কমে কমে যাবে, তাহলে রকেটটা হচ্ছে ভেরিয়েবল মাস সিস্টেম। মানে কোনো একটা গাড়ি এরকম চলছে,
একটা গাড়ি মনে করো চলছে, গাড়ির উপরে মধ্যে মনে করো আমি কন্টিনিউয়াসলি কিছু একটা বস্তু ফেলে যাচ্ছে, মনে করো বালি ফেলে যাওয়া হচ্ছে গাড়ির উপরে, হ্যাঁ তাহলে কি হবে, এর ভর ইনক্রিজ হতে থাকবে সময়ের সঙ্গে সঙ্গে, তখন এই টার্মটা পাবো আমরা সময় ভর, ভরের পরিবর্তনের হার দেখ, ডিএম বাই ডিটি মানে কি ভরের পরিবর্তনের হার, তাহলে সেক্ষেত্রে আমরা এই টার্মটা পাবো। কিন্তু যদি এম সমান ধ্রুবক হয় তাহলে ডিএম বাই ডিটি সমান শূন্য, ধ্রুবক ভর বা স্থির ভরের ক্ষেত্রে এম সমান যদি ধ্রুবক হয় তার মানে কি ডিএম বাই ডিটি ইজ ইকুয়াল টু জিরো, ডিএম বাই ডিটি ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এই টার্মটা থাকবে না, তখন এফ সমান এম এ। এই চ্যাপ্টার আমরা বেশিরভাগ অংশ জুড়ে এফ সমান এম এটা ইউজ করব, বাট লাস্টের দিকে কিছু জায়গায় আমরা এইটা ইউজ করব যখন ভেরিয়েবল মাস, বিশেষ করে যখন রকেট মোশনটা পড়ব ভেরিয়েবল মাস সিস্টেমের ক্ষেত্রে। তাহলে এখন আমরা দেখি কি করে এই এফ ইজ ইকুয়াল টু এম এ কনস্ট্যান্ট মাসের ক্ষেত্রে এই ফর্মুলাটা কিভাবে আমরা অঙ্কে ইউজ করব। এই ফর্মুলাটাকে আরেকটু রেডি করতে হবে আমাদের, হ্যাঁ উপাংশ আকারে রেডি করতে হবে। তাহলে হেডিং কর উপাংশ আকারে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, হেডিং কর উপাংশ আকারে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। উপাংশ আকারে, উপাংশ আকারে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, ঠিক আছে। তাহলে দেখ আমাদের সমীকরণ এমনি কত, এফ ইজ ইকুয়াল টু এম এ, যদি উপাংশ আকারে আমি লিখি তাহলে এফ ভেক্টর মানে কত বল, এফ এক্স আই ক্যাপ, এক্স অক্ষ বরাবর মনে করি এফ এর উপাংশ, যদি এফ এক্স বলি তাহলে এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি এবার আই ক্যাপ আর জে ক্যাপ এর সহগুলো তুলনা করি উভয় পক্ষে, তাহলে উভয় পক্ষে আই ক্যাপ ও জে ক্যাপ এর সহগ তুলনা করে পাই, আই ক্যাপ ও জে ক্যাপ এর সহগ তুলনা করে পাই। আই ক্যাপ এর সহগ মানে কত, লেফট সাইডে আই ক্যাপ এর সহগ কত এফ এক্স, রাইট সাইডে কত আই ক্যাপ এর সহগ এম ইন্টু এক্স। দেখ লেফট সাইডে জে ক্যাপ এর সহগ হচ্ছে এফ ওয়াই, আর এখানে জে ক্যাপ এর সহগ এম ইন্টু এ ওয়াই। উপাংশ আকার আমরা নিউটনের গতিসূত্র এইভাবে ইউজ করতে পারবো। তাই যখন সমীকরণটা এক্স অক্ষ বরাবর ইউজ করবো তখন এটা লিখবো, আর যখন সমীকরণটা ওয়াই অক্ষ বরাবর ইউজ করবো তখন এটা লিখবো। এবার আমরা একটু আগেই দেখবি ফ্রিওয়ে ডায়াগ্রাম যখন আঁকছিলাম, ফ্রিওয়ে ডায়াগ্রামটা আঁকার সময় আমরা দেখলাম একটু আগেই যে এরকম কোনো একটা বস্তুর উপরে মনে কর একটা নয় অনেকগুলো বল কাজ করতে পারে, এক্স অক্ষ বরাবর এদিকে একটা বল কাজ করছিল, আবার এদিকে একটা বল কাজ করছিল, ওয়াই অক্ষ বরাবর এদিকে বল কাজ করছে, এদিকে বল কাজ করছে। তাহলে আমাদেরকে এফেক্টটা কি নিতে হবে, এক্স অক্ষ বরাবর যতগুলো বল কাজ করবে তাদের বীজগাণিতিক যোগফল, বীজগাণিতিক যোগফল মানে কি, বীজগাণিতিক যোগফল মানে হচ্ছে প্লাস মাইনাস নিয়ে, যেমন এখানে আমরা যদি বলি এদিক থেকে কোনো প্লাস এক্স এক্সিস, তাহলে এফটা কাজ করছে প্লাস এক্স এক্সিস বরাবর এবং আরটা কাজ করছে মাইনাস এক্স এক্সিস বরাবর, তখন আমরা এখানে কি বলবো, এটা এফ মাইনাস আর বলবো এফ এক্স এর জায়গায়, ওই জন্য এটা লেখা হয় নোটেশন দেখুন সামেশন এফ এক্স, মানে কি এক্স অক্ষ বরাবর যতগুলো বল কাজ করছে তাদের যোগফল, এফ ওয়াই মানে কত সামেশন এফ ওয়াই। উপাংশ আকারে নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র সেটা হচ্ছে সামেশন এফ এক্স সমান এম এক্স, এটা আমরা ইউজ করবো অঙ্কে, এবং সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল টু এম এম এফ, এগুলি আমরা মেনলি ইউজ করবো, ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা স্যার? এখানে ওয়াই জেড অক্ষ ব্যবহার হয়নি, জেড অক্ষ ব্যবহার হবে থ্রি ডাইমেনশন হলে, তাহলে সামেশন এফ জেড হবে,
is equal to mz যদি বস্তুর ত্রিমাত্রিক গতি হয়, কিন্তু আমরা মোট শব্দ কি দ্বিমাত্রিক গতি পড়ছি, ঠিক আছে? এখানে একটা উপাংশ লিখতে পারতাম fz k ক্যাপ, তারপর এটা কত হতো az k ক্যাপ, তখন আরেকটা ইকুয়েশন পেতে সামেশন fz is equal to maz। এবার দেখ টোটাল যেটা পড়া হলো আগের দিনে আর আজকে নিউটন চলতে, সেই টোটাল বিষয়টাকে ব্যবহার করে আমরা কিভাবে অঙ্ক করব দেখ। অঙ্ক করার আমি স্টেপগুলো বলি, যে অঙ্ক করার সময় কি কি স্টেপ ফলো করতে হবে, এই এই বিষয়গুলো কিভাবে তুই অঙ্কে একসঙ্গে ইউজ করবি। নেক্সট লিখ প্রবলেম সলভিং স্টেপ, হেডিং কর প্রবলেম সলভিং স্টেপ। প্রবলেম সলভিং স্টেপস লিখ, স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান কি না, তোকে সিস্টেমটা ভালো করে আগে অবজার্ভ করতে হবে এবং সিস্টেমটাতে কি কি ফোর্স কাজ করছে তোকে লক্ষ্য করতে হবে। সিস্টেমটাতে কি কি ফোর্স কাজ করছে, তো অবজার্ভ দ্য সিস্টেম এন্ড ফাইন্ড আউট দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য সিস্টেম। এটা ইংরেজিতে লিখছে, অবজার্ভ দ্য সিস্টেম ফার্স্ট স্টেপ হবে, এন্ড ফাইন্ড আউট দ্য ফোর্সেস অ্যাক্টিং অন, find out the forces acting on it, forces acting on it। প্রথমে সিস্টেমটাকে অবজার্ভ করতে হবে, তারপর দেখতে হবে সিস্টেমের উপরে কি কি ফোর্স কাজ করছে। স্টেপ 2 তে কি করবি দেখ, যে ফোর্সগুলো কাজ করছে না, ঠিক আছে, সেই ফোর্স মানে একসঙ্গে, যেমন ধর আমি একটু আগে দেখাচ্ছিলাম দুটো বস্তু ক্ষেত্রে এক্সাম্পলটা দিলাম, মানে যে মনে কর এরকম দুটো বস্তু এই এক্সাম্পলটা নিয়ে চলছে, এম1 এর দিক থেকে ফোর্স দেওয়া হলো, আমরা কি দেখছি কি কি বল কাজ করছে উপরে, এদিকে এফ, এদিকে এম1 জি, এদিকে এন এন1, এদিকে এম2 জি, এদিকে এন2, এদিকে আর, এদিকে আর, এই যে কাজটা করছে পুরো, এটা হচ্ছে স্টেপ ওয়ান। সেকেন্ড স্টেপ কি করবো, এবারে এদের কি করবো ফ্রি বডি ডায়াগ্রাম, ঠিক আছে, তাহলে ড্র দ্য ফ্রি বডি ডায়াগ্রাম অফ ইচ এন্ড এভরি অবজেক্ট প্রেজেন্ট ইন দ্য সিস্টেম, ড্র দ্য ফ্রি বডি ডায়াগ্রাম FBD অফ ইচ এন্ড এভরি অবজেক্ট অফ ইচ এন্ড এভরি অবজেক্ট প্রেজেন্ট ইন দ্য সিস্টেম, present in the system, ঠিক আছে। এবারে দেখ এই ফ্রিবডি ডায়াগ্রাম গুলো আমরা একটু আগে এঁকেছিলাম, মনে কর M1 এর ফ্রিবডি ডায়াগ্রাম হয়েছিল, এদিকে ছিল R, এদিকে ছিল F, এদিকে ছিল N1, এদিকে ছিল M1G, সিমিলারলি M2 ফ্রিবডি ডায়াগ্রাম এঁকেছিলাম আমরা, তাহলে এটা এই কাজটা আমাদেরকে করতে হবে। তাহলে স্টেপ 3 দিয়ে কি হবে দেখ, থার্ড স্টেপ আমি যেটা বলতে চাই, স্টেপ 3 দিয়ে সব অঙ্কের ক্ষেত্রে ফলো হবে এই প্রসিডিউরটি ফলো। স্টেপ 3 দিয়ে কি হবে দেখ, স্টেপ 3 দিয়ে তুই দেখবি যে যে বলগুলো কাজ করছে এখানে, যেমন ধর এইখানে যে বলগুলো কাজ করছে আমি পরিষ্কার দেখছি এক্স অক্ষ বরাবর কাজ করছে আর ওয়াই অক্ষ বরাবর কাজ করছে, কিন্তু এটা তো নেসেসারি নয়। মনে কর যদি এমন হয় এখানে আরেকটা ফোর্স এদিক থেকে দিয়ে দেয় কেউ, মনে কর এই ফোর্সটার নাম দিচ্ছি আমি স্মল এফ, কত কোণ করে রয়েছে, তখন কি করতে হবে উপাংশ বিভাজন করে দিতে হবে, এ বরাবর F1 cos theta, এ বরাবর F2 cos F1 sin theta, তাহলে কি হবে ফোর্স গুলো আবার x এবং y অক্ষ বরাবর হয়ে যাবে। লিস্টে কি হচ্ছে রিজলভ দ্য ফোর্সেস ইনটু কম্পোনেন্ট যদি প্রয়োজন হয়, যদি না হয় যেমন ধর এই অঙ্কটার ক্ষেত্রে প্রয়োজন হবেই না, যদি প্রথমে যে যেরকমটা ছিল সব অনুভূমিক আর উলম্ব বরাবরই ফোর্সগুলো ছিল, রিজলভ দ্য ফোর্সেস ইফ নিডেড, প্রয়োজন হলে, নাহলে করার দরকার নাহলে কি করে করবি আর, রিজলভ দ্য ফোর্সেস ইফ নিডেড, ইফ নিডেড। ছবিটা থেমে আছে তাই,
সরি। ঠিক আছে না এখন, স্যার, ঠিক আছে এখন আছে কি হবে দেখে, তোর নেটটা ডিস্টার্ব হচ্ছে। স্যার, বৃষ্টি পড়ছে, নেটের তো প্রবলেম হবে কি? আচ্ছা তাহলে যেটা বলছেন, রিজার্ভ দ্য ফোর্সেস ইফ নিডেড, যদি প্রয়োজন হয় তাদেরকে ফোর্সগুলোকে রিজার্ভ করতে হবে। তারপর স্টেপ ফোর কি হবে বল, তুই এক্স অক্ষ বরাবর ফোর্স পেয়ে গেছিস, ওয়াই অক্ষ বরাবর ফোর্স পেয়ে গেছিস, এবারে এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করব, সামেশন এফ এক্স সমান এম এক্স আর সামেশন এফ ওয়াই সমান এম এ এম এ। তাহলে তুই কি হবে, এই দুটো সমীকরণকে যখন তুই সমাধান করবি তাহলে তুই অঙ্ক করতে পারবি। এবং দেখ এখানে কি হবে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব দু পাশে তো একসঙ্গে গতিশীল হওয়া সম্ভব নয় বস্তু, এক্স আর ওয়াই অক্ষ বরাবর, তাহলে যে কোনো একটা অ্যাক্সিস বরাবর গতিশীল হবে। তার মানে যখন এক্স অক্ষ বরাবর গতিশীল হবে এ ত্বরণে, তখন ওয়াই অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই, তখন এই ইকুয়েশনটা দেখি জিরো পুট করে দেবো, এই ইকুয়েশনটাতে জিরো পুট করে দেবো আর এই ইকুয়েশনটা থাকবে। তাহলে যদি মনে কর বস্তুর গতি এক্স অক্ষ বরাবর হয় তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু এম এক্স হবে, কিন্তু এফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হবে। সমস্যা উল্টোটাও হতে পারে, মনে কর বস্তুর গতি কেবলমাত্র ওয়াই অক্ষ বরাবর হচ্ছে, তখন এইটাকে জিরো বসাবো, এফ এক্সটাকে জিরো বসাবো। তাহলে সবসময় ইকুয়েশন গুলো এরকম ভাবে অ্যারাইজ করবে যে হয় সামেশন এফ এক্স ইজ ইকুয়াল টু এম এ, না হয় সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল টু এম এ, আর যে কোনো একটা জিরো হবে, কারণ বস্তু দুটা দুদিকে দুদিকে একসঙ্গে গতিশীল থাকতে পারবে। আমরা এই চারটা স্টেপ ফলো করে কিভাবে অঙ্ক করতে হয় একটা অঙ্ক আমি এক্সাম্পল হিসাবে নিচ্ছি, ঠিক আছে, তারপরে বাকি কালকে অঙ্ক করাবো। আবার এবারে এখান পর্যন্ত হয়েছে, এবারে মেনলি হচ্ছে প্রবলেম, এই যে আমি আগের দিনে আজকে যা বললাম এই প্রসিডিওরটা মেনে অঙ্ক করতে হবে। আমি দেখ আগের চ্যাপ্টারও বলেছিলাম, আমরা আমি এইভাবেই মেনলি তোদেরকে পড়াবো যে হাউ টু সলভ প্রবলেম। দেখবি আগের চ্যাপ্টারেই, আগের চ্যাপ্টারে তোকে আমি একটা প্রসিডিওর বলেছিলাম মাত্র, যে চারটা সমীকরণকে বারবার উইথ সাইন বসাতে হচ্ছিল, তিনটা মেলিন সমীকরণ এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি সমান ইউ প্লাস এটি, হ্যাঁ, আর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস, তিনটি সমীকরণ নিয়ে সব অঙ্ক হচ্ছিল। জাস্ট ওই সমীকরণগুলোকে উইথ সাইন সাবস্টিটিউট করতে হবে। এখানেও তেমনি সব সব প্রত্যেকটা প্রবলেমে এফ ইজিক্যাল টু এম এ থেকেই হবে, বাট এফ ইজিক্যাল টু এম এটা এই স্টেপগুলোর মাধ্যমে তোকে অ্যাপ্লাই করতে হবে ইচ অ্যান্ড এভরি কেসে। তাহলে আমি তোকে একটা প্রবলেম দিই আজকে, একটাই করো, এক্সাম্পল ওয়ান, ওই ছবিটাই দিই বারবার যেটা আঁকছিলাম। এটা মনে করো মেঝের উপর দুটো বস্তু আছে, একটা বস্তুর ভর দিয়ে দিলাম আমি মনে করি 4 কেজি, আর একটা বস্তু ভর মনে করে দিলাম 2 কেজি, এরা পরস্পর সঙ্গে সংযোগ আছে, আর এদিক থেকে মনে কর 20 নিউটন বল দেওয়া হয়েছে। কি জিজ্ঞেস করছে, না বস্তুর ত্বরণ, দুটো বস্তুর ত্বরণ কত, বস্তু দুটো একসঙ্গে গতিশীল হবে এ সমান নির্ণয় করতে হবে যে ত্বরণ কত জিজ্ঞেস করছে, আর এদের সংস্পর্শ তলে বস্তু দুটার পারস্পরিক সংস্পর্শ তলে প্রতিক্রিয়া বল কত, মানে এ কে এদিকে প্রতিক্রিয়া বল দিবে, এ কে এদিকে প্রতিক্রিয়া বল দিবে, সে আর যেটার কথা বলছিলাম তাহলে সে আর কত, এ দুটো তোকে জিজ্ঞেস করছে কোশ্চেন। তাহলে কি করবি, তাহলে প্রথমে তুই বলগুলো দেখবি কি কি বল, আমরা অলরেডি জানি এদিকে কত হবে এমজি, এদিকে হবে এন, এমজি এন, এমজি মানে কত, এখানে 4G, এম হচ্ছে 4, তাহলে 4G, এদিকে হচ্ছে মনে কর N1, এখানে এদিকে কত হবে 2G, এদিকে হবে N2, আর কি ফোর্স আছে, আর হচ্ছে এদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া আর যেটা তোমাকে নির্ণয় করতে দিচ্ছে, আর এদিকে তো M1 এর 4 কেজির উপরে 20 নিউটন বল আছে। তাহলে এবার কি করবো আমরা ফ্রি বডি ডায়াগ্রাম, তাহলে 4 কেজির উপরে কি কি ফোর্স আছে দেখ, এদিকে আছে 4G, এদিকে আছে N1, এদিকে আছে 20 নিউটন, এদিকে আছে আর ক্যাপিটাল আর। সিমিলারলি দেখ 2 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে আমি যদি আঁকি ড্র করি, এদিকে আছে 2G, এদিকে আছে N2, আর এদিকে আছে আর। এবার বস্তুর ত্বরণ, সংস্থার ত্বরণ কোন দিকে হবে, নিশ্চয়ই এদিকে, কারণ এদিকে বল দিয়ে ঠেলা হয়েছে, তাহলে এইদিকে ত্বরণ থাকবে, ঠিক আছে।
এবার দেখ আমরা সামেশন এফএক্স, আমাদের সামেশন এফওয়াই এখানে দরকার নেই, কারণ এন ওয়ান বের করতে পারেন বলেনি। তুই ভেবে দেখ, যদি বলতো মনে কর এখানে বল সামেশন এফএক্স সমান কত হবে, বল সামেশন এফএক্স সমান হয়ে যাবে এম ইনটু এ, এম ইনটু এ এক্স। তাহলে সামেশন এফএক্স কত, এদিকে আছে 20 আর এদিকে আছে আর, কুড়ি মাইনাস আর সমান কত হবে, এমটা হচ্ছে চার, এটা নির্ণয় করতে দিয়েছি এ ইকুয়েশন এক। আর এইখানে যদি মনে কর সামেশন এফএক্স ইকুয়াল টু এম এ এক্স ব্যবহার করি, সামেশন এফেক্স মানে একটাই আছে তোমার আর ক্যাপিটাল আর, এম কত 2 ইনটু এ, আর ইজ ইকুয়াল টু 2 এ, এই দুটো সমীকরণ পেলাম এক্স অক্ষ বরাবর সমীকরণ। এবার দেখ এই আরটাকে যদি এইখানে বসিয়ে দিই তাহলে কত হবে, 20 মাইনাস 2 এ সমান 4 এ, তাহলে 20 সমান 6 এ, তার মানে এ সমান কত, এ সমান 20 বাই 6 মানে 10 বাই 3 মিটার পার সেকেন্ড। যদি এখানে বসিয়ে দিস তাহলে আর পেয়ে যাবি, আর সমান কত হবে, 2 ইন্টু 10 বাই 3 নিউটন মানে 20 3 নিউটন। ভেরি সিম্পল প্রবলেম। এবার দেখ আমি যদি ওয়াই অক্ষ বরাবর মনে করে অ্যাপ্লাই করি তাহলে সামেশন এফ ওয়াই সমান কত লিখবো, 0, কারণ ওয়াই অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই। তাহলে এখানে কত হবে, এন ওয়ান মাইনাস 4g, উপর দিকে এন ওয়ান নিচের দিকে 4g ইকুয়াল টু 0, তার মানে এন ওয়ান সমান 4g। যদি চাইতো এন ওয়ান করতো তাহলে 4g হতো। সিমিলারলি এখানে যদি এন টু চায় তাহলে কি বলবো আমরা, সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 সেম ইউজ করব, এন টু মাইনাস 2g ইকুয়াল টু 0, এর মানে কি এন টু মাইনাস 2g ইকুয়াল টু 0, তার মানে এন টু ইকুয়াল টু 2g। তাহলে বুঝতে পারছিস যে কিভাবে আমরা নিউটনস ল ইউজ করি এই ফোর স্টেপের মাধ্যমে প্রবলেম করব। নেক্সট দিন আমি আরো কয়েকটা অঙ্ক দেবো, ঠিক আছে স্যার। এন টু মাইনাস টু জি করছি মানে এন টু টা বড়, তারপর না বড় ছোট সঙ্গে সম্পর্ক নাই। ধনাত্মক এক্স দিকে হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক এক্স দিকে হচ্ছে ঋণাত্মক, ধনাত্মক ওয়াই দিকে হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক ওয়াই দিকে হচ্ছে ঋণাত্মক। বুঝা গেল? সেটাতে অঙ্ক ছাড়া আর কি কোশ্চেন পড়বে? এখান থেকে মেইনলি অঙ্কই পড়বে, তাছাড়া যা কোশ্চেন পড়ে সেগুলো তোর মাধ্যমিক মাধ্যমিকই করিস। নিউটনের ল গুলোকে বিবৃত করতে বলবে, ভরবেগের সংরক্ষণ সূত্র লিখতে বলবে, ওরা সাধারণত এইচএসে পড়েন, ঠিক আছে? যদিও সেই সেটা নোটসটা, হ্যাঁ নোটস দিয়ে দেবো, নোটস টু ডাইমেনশনাল মোশনটা বাকি আছে, ভুলে গেছি আমি দিয়ে দেবো। ঠিক আছে ছাড়ছি তাহলে, আজকে কালকে একই টাইমে জয়েন করবো আর ওটা অফলাইনের সঙ্গে সঙ্গ ধরে নেবো।